আসসালামু আলাইকুম। খোদাকা চ্যানেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে থাকছে আপনাদের জন্য ইলিশের একটা আইটেম। ইলিশ মানে তো আমরা অজ্ঞান, ইলিশের কত রকমের আইটেম যে করে খাওয়া যায়, যেভাবে করা হয়, পাপা ইলিশ, সরিষা ইলিশ, ইলিশ প্রায় পেঁয়াজ দু পেঁয়াজ, বা যেভাবে করা হোক না কেন, ইলিশ মানে হলো বাঙালি অজ্ঞান। আজকে সেরকম একটা রেসিপি করব। আজকে করব হলো আমরা, যেহেতু আমরা লাল সবুজের বাঙালি, লাল সবুজের নিয়ে ঐতিহ্য, সেই সাথে ইলিশটাও আমাদের ঐতিহ্য, তাই আমি ভাবছি আজকে আপনাদের জন্য থাকবে গ্রিন হিলসা, মানে সবুজ সবুজ হালকা কালার আসবে। আজকে এভাবে আপনাদের জন্য ইলিশটা রান্না করব। আশা করি আমার ভিউয়ারদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই জন্য আমি এখানে মাছের টুকরাগুলো নিয়েছি, একটা লেজ নিয়েছি, হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, ভালো করে দুই পিঠ ভেজে নেব। গ্রিন হিলসাটা রান্না করার সময় আমার হলুদ মরিচ ইউজ করব না হয় কালারটা আসবে না। আমি দুই পিঠ ভালো করে ভেজে নেব। মাছের ডিমগুলো আমি বের করি নেই, ভিতরে একসাথে কেটে ফেলেছি। আপনারা যদি চান মাছের ডিম আলাদা করে নিতে পারেন। ইলিশ মাছের রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন যারা এখনও করেননি, আর যারা করে খেয়েছেন তারা তো জানেনই টেস্টটা কেমন, দারুণ টেস্ট। কারণ আমরা ইলিশ ইলিশে কিন্তু ইলিশ বা দই ইলিশটা যখন খাই ওইরকম আমি দইটাই অ্যাড করবো না, টেস্টটা কিছু ওই জাতীয় আসবে। আমি এখন মাছগুলো উল্টিয়ে দেবো, দোনো পিঠ ভালো করে ভেজে নেব। নরম টাইপের যে মাছগুলো ওগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হয়, একটু উনিশ বিশ হলে মাছ ভেঙে যায়। আমি যখন নতুন নতুন রান্না করতাম মাছ ফ্রাই করার সময় যে কী পরিমাণে মাছ দিয়ে নষ্ট হতো, আমার ভেঙে যেত। রান্না করতে করতে মানুষ শিখে, তাই যারা নতুন আছেন দেখবেন রান্না করতে করে এক সময় দেখবেন যেন পাকা রাঁধুনি হয়ে যাবেন। এক পিঠ ভালো করে ভাজা হলে তারপর উল্টাতে হয়, মাছ তখন আর ভাঙবে না। তো ইলিশ মাছ টাইপের যে মাছগুলো আছে ওগুলো একটু সাবধানে উল্টাতে হয়, ব্যাস মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। একটু হালকা ভাজলে হবে না মাছটা, আমি ভালোভাবে ভাজবো। দেখুন একটু কালার চলে আসছে, গোল্ডেন কালার। তারপর মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব ভালোভাবে ভাজার পরে। ইলিশ মাছ রান্না করলে ওই দিন আমার ফ্যামিলিতে আর কিছুই লাগে না, ব্যাস এক টুকরো মাছ দিলে আমার বাচ্চারা খেয়ে ফেলে। সবার বাচ্চা সবাই পছন্দ করে ইলিশ মাছ অবশ্য। মাছগুলোকে তুলে নেব, তারপরে তেলের ভিতরে আমি রান্নাটা সেরে নেব। ইলিশ মাছে ইলিশ থেকেও কিন্তু মাছ থেকেও কিন্তু তেল বের হয়। আমরা যে মাছে ফ্রাই করি আপনারা যে যদি নোটিশ করেন বুঝতে পারবেন, তেল অন্যান্য মাছে ভাজার সময় আমাদের তেলটা কিন্তু কমে যায়, আর ইলিশ মাছ কই মাছ ভাজার সময় তেল কিন্তু বেড়ে যায়, আমার মাছের তেল ছাড়ে, বাঁচতে বাঁচতে তেল থেকে মাছ থেকে তেল বের হয়। আপনারা জিনিসটা নোটিস করেন বুঝতে পারবেন। মাছগুলো তুলে নিয়েছি, পিঠটা একটু ভাজতে হবে তাই ভেজে নিলাম। এই তেলে আমি রান্নাটা সেরে নেব, এখানে পর্যাপ্ত তেল আছে আর তেল অ্যাড করবো না। এখন প্রচুর ইলিশ বাজারে রুই কাতলা মতো পাওয়া যাচ্ছে, এখন চাইলে আপনারা কিন্তু ইলিশ কিনে প্রয়োজন করে রাখতে পারেন। আমি অনেকগুলো কিনে রেখেছি কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভিডিও দেই নেই, সামনে দেব যে কোনো সময়। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে এ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ কাপের চেয়ে একটু বেশি আছে, আর বাকিটা দেবো আমি বাটা। বাটা পেঁয়াজটা দিলে জলটা গ্রেভি গ্রেভি হয়, মাখা মাখা হবে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি, তারপর একটু দিলাম। লবণের পরিমাণটা আপনারা সবসময় বুঝে শুনে দেবেন, কারণ লবণে যেমন স্বাদটা পারে তেমনি স্বাদ নষ্টও করে, অতিরিক্ত লবণে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়।
ভালো করে পেস্টটা ভেজে আদা রসুনের পেস্ট অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিই, এই জন্য আপনারা যদি আলাদা আলাদা করে আলাদা দেবেন, আমি আলাদা আলাদা রাখি না, একসাথে করে করে ততক্ষণ পর্যন্ত ভাজবো আদা রসুনের কাঁচা কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত। রর যে ফ্লেভারটা আছে থাকলে সেটা খাবারের টেস্ট নষ্ট করে ফেলে। ভালো করে আদা রসুনটা ভেজে নেব। নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন, পেঁয়াজ বাটা না দিলে তরকারির ঝোলটা সুন্দর হবে, কারো হবে না, মাখা মাখা হবে না। পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো তেলটা পেঁয়াজ থেকে সরে আসা পর্যন্ত। তেল থেকে যখন পেঁয়াজটা সরে আসবে তখন আমি অন্যান্য উপকরণগুলো দেব। দেখুন তেলটা সরে আসছে, এখন আমি পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো গরম পানি দিয়ে হাফ 5 মিনিটের মতো ভেজে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন এটা অ্যাড করে দেব। পেস্টটা দিয়ে দিলাম। কি ভালো লাগছে দেখুন, সবুজ সবুজ কালার, দেখতে যেমন ভালো লাগছে খেতেও সেরকম হয়েছে। অবশ্যই বলবো আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আবার কিছুক্ষণ ভেজে নেব মশলাটা, কারণ রান্নার মজাই হলো মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। ভালো করে মশলাটা কষাবেন, খাবারটাও হেভি হবে। তেলটা সরে আসা পর্যন্ত ভেজে নেব। মশলাটা যার থেকে যখন তেলটা সরে আসছে তখন আমি ধনিয়া জিরা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া গুঁড়োটা আমি ডাবল দেবো, জিরা দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ। আবার কিছুক্ষণ ভেজে নিলাম মশলার সাথে। এখন আমি জলটা দিয়ে অ্যাড করে দিচ্ছি, ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন। ফুটানো পানি দিয়েছি আমিও, তারপর মাছ দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর লাগছে দেখুন, যদিও হালকা সবুজ দেখাচ্ছে, আপনারা যদি কোনো গাঢ় সবুজটা দেখতে চান তাহলে সবুজ কালারটা একটু সামান্য পরিমাণে ফুড কালারটা দিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যে না দেওয়ার জন্যে, কালারগুলো না খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। যদিও আমরা কালারফুল দেখা যাওয়ার জন্য ইউজ করে থাকি কিন্তু ঠিক না। এটাই হলো রিয়েল কালার, এই কালারটাই আমি পছন্দ করি, এভাবে থাকাটাই আমার কাছে মনে হয় যেন বেটার হবে। আমি কালার অ্যাড করব না, হালকা সবুজ আছে, আপনাদেরকে বললো যে না দেওয়ার জন্য। বেশি গাঢ় সবুজ দিয়ে যারা করে তারা কিন্তু কালারটা ইউজ করে, এটাই হলো মেইন কথা। 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, ডেকে রান্না করবো। ঢাকনা তুলে আবার একটু পরপর নেড়ে ছেড়ে দেবো, হালকা সাবধানে। দেখুন মাছ থেকে কিন্তু তেলগুলো সরে আসতেছে, বেশিক্ষণ লাগবে না রান্নাটা। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলা নিজে বেজে যেতে পারে, তাই লবণটা টেস্ট করে নিলাম, সব কিছু পারফেক্ট আছে। কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ডেকে আমি চুলোটা অফ করে দেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ডেকে দিলাম, এখন আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম। দেখুন কি আমি দেখাচ্ছে, খেতেও খুব মজা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।